আমেরিকার স্যাংশন নিয়ে চিন্তা করার সময় নেই বলেছেন পোশাক ব্যবসায়ীরা। শ্রম অধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র বাণিজ্য নিষেধাজ্ঞা স্যাংশন দেওয়ার সুযোগ নেই, তবে যদি স্যাংশন আসে তাহলে রাজনৈতিক কারণে আসবে, এক্ষেত্রে মালিক শ্রমিকদের কিছু করার নেই, এটি মোকাবেলা করার দায়িত্ব সরকারের বলে জানিয়েছেন পোশাক খাতের ব্যবসায়ী, শ্রমিক ও নেতা ও সংশ্লিষ্টরা। সোমবার 11 ডিসেম্বর রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএম আয়োজিত শ্রম অধিকার ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম দল থেকে বহিষ্কার হয়ে যা বললেন। নিজ দল থেকে বহিষ্কার খবর শুনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেছেন, আলহামদুলিল্লাহ, এই নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই। এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে দল থেকে বহিষ্কার করে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাজ করা নেতারা। অন্যদিকে পেঁয়াজের দামে জালিয়াতি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর শুনে দোকান ফেলে পালালেন কারণ বাজারের ব্যবসায়ীরা। অনেকক্ষণ অপেক্ষার পরও পায়নি তাদের। এদিকে দেশব্যাপী নজরদারি আর নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় রাজধানী, তবে কিছুটা কমেছে পেঁয়াজের দাম।